এক শ্রেণীর হুজুরেরা এখন মাথা গরম করে বলছে, যারা টিভি চ্যানেলে বক্তব্য দেয় এদের বক্তব্য শুনো না, এই ছবি তোলে টিভি চ্যানেলে প্রচার করে, এটা শরীয়তে জায়েজ নেই, দলিল দেন। কয়েকদিন আগে আমাদের কাছে দলিল চাইলো, মাঝে মধ্যেই মানুষ দলিল চায়। আমরা জবাব দিয়েছি, স্যাটেলাইট চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক নিজেই, স্যাটেলাইটটা চালু করেছেন স্বয়ং আল্লাহ পাক নিজেই। মেরাজ থেকে রসুলাম ঘুরে এলেন মক্কার মাটিতে, মক্কার কাফেরেরা বলছে, তুমি পাগলামি করার জায়গা পাও না, বলো কি তুমি, তুমি নাকি এক রাতে এই দুই মাসের পথ অতিক্রম করলে, আসমান জমিন সব কিছু ঘুরে আল্লাহর আরশে মোয়াল্লাতে ফিরে আসলে, জান্নাত জাহান্নাম দেখলে এত অল্প টাইমে, এই তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারছি না, বলো তো দেখি বায়তুল মাকদেসের জানালা দরজা কতটি। আমি আজ 2003 সাল থেকে শুরু করে আজ 2017, 2003 সাল থেকে নিয়ে 2017 মানে প্রায় 14-15 বছর চলছে এই বাসাবো রোড দিয়ে আসা যাওয়া করি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওই বিশ্ব রোড থেকে এনে বিল্ডিং কয়টা তুমি বলো তো, কারেন্টের খাম্বা কয়টা আছে তুমি বলো তো, আমি কি খাম্বা গোনা লোক নাকি, না বিল্ডিং গোনার সময় আছে আমার, বিল্ডিং গোনার সময় নেই আমার, মাদার টেকের মসজিদের পিলার কয়টা তাই তো আমি বলতে পারবো, আমি তো এখানেই থাকি, এখানেই খুতবা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মাকদেসে রাত্রে গেলেন, সেখানে জানালা দরজা কি আছে না আছে বিবরণ দাও, আল্লাহ বললেন, নবী ঘাবড়াবে না, আমি এখন স্যাটেলাইট ফিট করে তোমাকে দেখায় দিচ্ছি, তুমি দেখে দেখে জবাব দিয়ে দাও। হুজুর সাহেব, স্যাটেলাইট তো আল্লাহ চালু করলেন সর্বপ্রথম, আল্লাহ রাব্বুল আলমীর বায়তুল মাকদেসের ছবি রাসূলুল্লাহ সাল্লামের কাছে তুলে ধরলেন, রাসূলুল্লাহ সাল্লাম দেখে দেখে গুনে গুনে জবাব দিলেন। কিতাব পড়েন না, হাদিস পড়েন না, কোরআন জানেন না, মাসলা বোঝেন না, খালি ফতুয়া দিয়ে বেড়ান। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দলিল বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।